আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাইফ ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি জিএসএম আজকের টপিক জিএসএম নিয়ে যদি কাউকে প্রশ্ন করি অনেক স্টুডেন্টকে প্রশ্ন করে দেখেছি হোয়াট ইজ জিএসএম তো এক কথায় তারা উত্তর দিচ্ছে জি এস মানে হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার যদি জিএসএম কি কী এই কথাটা বলা হয় তাহলে জিএসএম হচ্ছে একটা একক যদি আমি বলি যে কোয়ান্টিটি তাহলে হচ্ছে না কারণ হচ্ছে পদার্থবিজ্ঞানে অনেক রাশি রয়েছে জিএসএম কোনো রাশি নয় যদিও আমরা মনে করে থাকি জি একটা রাশি আসলে জিএসএম হচ্ছে একটা একক তো কথা হচ্ছে জিএসএম কিসের একক কোন রাশির একক জিএসএম যে এরিয়াল ডেন্সিটি এরিয়াল ডেন্সিটির একক হচ্ছে জি তো এরিয়াল ডেন্সিটি ব্যাপারটা কি অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়ার যদি নির্দিষ্ট এরিয়া নেই এই নির্দিষ্ট এরিয়ার ওয়েট যত সেটাকে বলা হচ্ছে এরিয়াল ডেনসিটি তাহলে এরিয়াল ডেন্সিটি হচ্ছে একটা রাশি যে রাশির একক হচ্ছে জি এস এম এরিয়াল ডেন্সিটির ব্যাপারটা কী বোঝার জন্য আমি যদি একটা উদাহরণ দিই যেমন এখানে একটা কাগজ আছে কাগজ এই কাগজ এবং এই রুমাল এই দুটার মধ্যে পার্থক্য কোথায় হবে এই রুমালটা অনেক মোটা ভারী দেখা যাচ্ছে এখানে যদি আমি ধরে নিই যে এখানে একশো সেন্টিমিটার এবং একশো সেন্টিমিটার আর এটাও একশো সেন্টিমিটার বাই একশো সেন্টিমিটার তাহলে দুইটার ক্ষেত্রফল একই কিন্তু আমি যে ওয়েট মাপি তাহলে একটার ওয়েট একটু বেশি হবে আর একটা ওয়েট একটু কম হবে তার মানে কি বোঝা যাচ্ছে এটা মোটা এটা চিকন এখন ব্যাপারটা হচ্ছে কি এরিয়াল ট্রেন সিটি দ্বারা আমরা বুঝি যে একক ক্ষেত্রফলে এরকম একক ক্ষেত্রফল যখন দুইটা যখন একই ক্ষেত্রফল হবে তখন তার ওয়েট কার বেশি বা কম তো সেক্ষেত্রে ওয়েটটা একটা একক আর এরিয়াল এরিয়ার ক্ষেত্রে একটা একক হচ্ছে নিতে পারি তো ওয়েটটা যদি গ্রাম হয় আর এরিয়াটা যদি ক্ষেত্রফলটা স্কোয়ার মিটারে হয় তাহলে এটা হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার যেটা হচ্ছে জি আমরা বলে থাকি এরিয়াল ডেন্সিটি একক এটা আরও একক আছে আউন্স পার স্কোয়ার ইয়ার্স এরকম অনেকগুলো একক তো আর একটা ব্যাপার হচ্ছে যদি ম্যাটেরিয়াল একই না হয়ে থাকে অর্থাৎ একটা আমি লোহার পাত নিলাম যে পাতটা অনেক পাতলা আর একটা হচ্ছে একটা কাগজের পাত নিলাম সেটা অনেক মোটা তো লোহার যে পাতটা আছে সেটা সামান্য ক্ষেত্র হলেও তার ওয়েট অনেক বেশি কাগজের পাত্র যদিও কাগজের পাতটা অনেক মোটা সেই মোটা পাতটার ওয়েট কিন্তু কম হবে তাহলে এই যে আমি পার্থক্য করলাম দুইটার মধ্যে একটা জি বেশি আর একটা জিএসএম কম কিন্তু লোহার পাতটা কিন্তু জি বেশি হওয়ার পরও অনেক চিকন তার মানে যদি কেউ বলে যে এরিয়াল ডেন্সিটি বা জি দ্বারা একটা বস্তুর থিকনেস বোঝা যায় এই কথাটা সত্য নয় কারণ হচ্ছে যদি একই ম্যাটেরিয়াল তৈরি কিন্তু দুইটা বস্তু হয় তাহলে জি এস দ্বারা আমরা বুঝতে পারবো কোন বস্তুটার থিকনেস বেশি তো এবার আসা যাক জিএসএম টেস্টের ক্ষেত্রে জি এস এম কীভাবে আমি মেজার করতে পারি তো আমি আর প্রথমেই ধরে নিচ্ছি যে আমার কাছে কিছুই নেই অর্থাৎ কোনো অ্যাপারাটাস নেই শুধুমাত্র একটি সিজার আছে এই সিজার দিয়ে আমি কীভাবে জি মেজার করবো তাহলে আমি কাপড়ের এরিয়া জানতে হবে এবং ওয়েট নিতে হবে তাহলে আমি কাপড়কে রেকটিঙ্গুলার সাইজে কেটে নিব তো রেকটিঙ্গুলার সাইজে কাটার জন্য আমরা হয়তো বা ফোল্ড করতে পারি কাপড়টাকে ফোল্ড করে এভাবে করে কাটলে এটা রেক্টেঙ্গুলার সাইজে কাটা হয়ে যাচ্ছে অথবা আমি রেক্টেঙ্গুলার কোনো বস্তু দিয়ে এটা শেপটা নিয়ে নিলে সেই শেপ থেকে আমি কাপড়টাকে কেটে নিতে পারতেছি তো এখন এটার এরিয়া অর্থাৎ লেন্থ এবং উইথ যদি আমি মাপি এরিয়া পাবো এবং এই এরিয়াটা যখন ওয়েট নিব তখন আমাকে জিএসএম বের করা সহজ হবে সেক্ষেত্রে ফর্মুলা কি উপরে গ্রাম অর্থাৎ উপরে ওয়েটটা গ্রামে আর নিচে হচ্ছে এরিয়াটা মিটারে তো এখন আমরা যখন একটা ছোটো স্যাম্পল নিয়ে টেস্ট করব। একটা ছোট স্যাম্পল হ্যাঁ ছোটো স্যাম্পল ছোটো স্যাম্পল নিয়ে টেস্ট করার জন্য কিন্তু আমি এরিয়াটাকে মিটারে নিচ্ছি না ছোটো যেহেতু সেন্টিমিটারে নিয়ে থাকবো তো সেন্টিমিটার এবং উইথটাও সেন্টিমিটার যদি নিয়ে থাকি আমি লেন্থ উইথ তাহলে এটা হবে সেন্টিমিটার স্কোয়ার তো সেন্টিমিটার স্কোয়ার হলে আমি সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে কনভার্ট করার জন্য একশো দ্বারা দুইবার ভাগ করতে হবে এটা উল্টালে উপরে চলে যাবে তাহলে কি হচ্ছে যে ওয়েট ইন গ্রাম ইন্টু টেন থাউজেন্ড ডিভাইডেড বাই হচ্ছে এরিয়া ইন সেন্টিমিটার স্কোয়ার তাহলে সূত্রটা কী পাচ্ছি যেহেতু আমি ছোট ছোটো একটা কাপড় নিয়েই সবসময় টেস্ট করে থাকবো সেই জন্য আমি এটা ফর্মুলা থেকে সিম্পলিফাই করে দিচ্ছি ডব্লিউ ডিভাইড বাই এ ইন্টু টেন থাউজেন্ড তাহলে আমি একটা বস্তু জাস্ট এরকম কেটে নিয়ে তার এরিয়াটা পেয়ে গেলাম এতে বসিয়ে দিলাম নিচে উপরে গ্রামে ওয়েটটাকে বসিয়ে দিলাম তাহলে আমি জিএসএম পেয়ে যাব তো এই ক্ষেত্রে বলা বাহুল্য সেটা হচ্ছে আমি যত বড় স্যাম্পল নিতে পারবো আমার মানটা তত বেশি একুরেট আসবে এটা হচ্ছে ব্যাপার তো এই কাজটা যে কেউ করতে পারবে সহজেই একটা সিজার থাকলে এই কাজটা করে ফেলতে পারছে কিন্তু ইন্ডাস্ট্রিতে আমাদেরকে খুব ফ্রিকুয়েন্টলি বারবার জি টেস্ট করতে হয় তাহলে কি এরকম করে কাপড়কে কাটার জন্য একজন লোক রাখব সে কাটবে তারপর ওয়েট নেবে এরিয়া মাপবে এরকম করা যাবে না করার জন্য আমরা জি এস কাটার ইউজ করে থাকি যখন জি এস এম কাটার ইউজ করা হয় জি এস কাটার দিয়ে যখন একটা কাপড়কে কাটা হয় তখন এই যে আমি দেখতে পাচ্ছি জি এস কাটারের যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফল থেকে কর্তনকৃত ফেব্রিকের যে এরিয়া হয় সেই এরিয়াটা হচ্ছে হানড্রেড সেন্টিমিটার স্কয়ার জি কাটা দিয়ে যখন কাটা হয় এরকম একটা স্যাম্পল বা এরকম একটা টুকরা কাপড় থেকে তখন এই কাপড়টার যে এরিয়া বা ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলটা হচ্ছে হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমি আগের ফর্মুলা যদি দেখি আগের ফর্মুলাতে আমি যদি বসিয়ে দিই অর্থাৎ হান্ড্রেড এর জায়গায় তাহলে নিচের হান্ড্রেডটা ফিক্সড হয়ে গেলো তাহলে শুধুমাত্র আমার এই কাপড়টার ওয়েটটা বের করতে পারলেই হয়ে যাবে তো নিচের হান্ড্রেডের দুই শূন্য উপরে দুই শূন্যতে কাটা যাবে তাহলে ডব্লু ইন্টু হান্ড্রেড হচ্ছে জি তো আমি এই এরকম একটা কাটার স্যাম্পলের ওয়েট যখন নিব এই ওয়েটটার যদি গ্রামে বের হয় তাহলে সেই ওয়েটের সাথে আমি হান্ড্রেড গুণ করলেই জিএসএম পেয়ে যাব ধরে নিলাম ওয়েট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু তাহলে জিএসএম হচ্ছে একশো বায়ান্ন ধরে নিলাম ওয়েট হচ্ছে একশো আশি ওয়ান পয়েন্ট এইট জিরো তাহলে একশো আশি হবে জিএসএম এভাবে করে টেস্ট করা যেতে পারে তো দুইটা মেথডের কথা বললাম আমি কেটেও টেস্ট করতে পারি দ্বিতীয়ত হচ্ছে জিএসএম কার্ড দিয়ে টেস্ট করতে পারি তৃতীয়ত হচ্ছে যদি কাপড়ের স্পেসিফিকেশন জানা থাকে তো এখানে দেখে নেওয়া যাক একটা ফেব্রিক রয়েছে এই ফেব্রিকের দুই পাশেই ইয়ার্ন থাকবে ওয়ার্প ইয়ার্ন এবং ওয়েফট ইয়ার্ন মূলত আমি যদি একটা ফেব্রিককে এরকম এক মিটার এবং এক মিটার এরকম ডাইমেনশনে কেটে নিই তাহলে এই এক স্কোয়ার মিটারের মধ্যে যতগুলো ইয়ার্ন আছে এই সবগুলো ইয়ার্নের ওয়েট যদি হিসাব করতে পারি তাহলেই কিন্তু জিএসএম হিসাব করা হয়ে যাবে এখান থেকে ফর্মুলাটার উৎপত্তি তাহলে এক মিটার বাই এক মিটার এভাবে করে কেটে নিলাম যদি এখানে কোনো ডাস্ট অথবা ধুলিকণা অথবা বাতাস যে হালকা আছে এগুলোকে ইগনোর করে ফেলি আমরা শুধুমাত্র ইয়ার্ন দ্বারাই এই এক স্কোয়ার মিটার জায়গা আবদ্ধ তো এখান থেকে আমি এক সেট ইয়ার্ন অর্থাৎ ওয়েফ ফ্রিয়ার্নকে সরিয়ে নিলাম তাহলে দেখতে যাচ্ছি ওয়ার্ফ ইয়ার্ন টোটাল কতটুকু আছে এবং তার ওয়েট কত তো যদি দেখি যে ইপিআই আমরা একটা শব্দ জানি অর্থাৎ এক ইঞ্চে কতগুলো ওয়ারপিয়ান আছে বা অ্যান্ডস আছে তো এটাকে আমি ইদারা প্রকাশ করলাম তো এটাকে যদি থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন দ্বারা গুণ করে ফেলি তাহলে এক মিটারের মধ্যে কতগুলো অ্যান্ডস আছে অর্থাৎ ওয়ারপের সুতা আছে সেটা বের হয়ে গেল। অনুরূপভাবে আমি ওয়েফটের জন্যও করতে পারি ওয়েফটের জন্য হিসাবটা হবে একই রকম তাহলে এই এক মিটারের মধ্যে যে ইয়ার্ডগুলো আছে এই সবগুলো ইয়ার্ন ওয়ার ওয়ারপিয়ানের সংখ্যা বের হলো অর্থাৎ ওয়ারপিয়ান কতটি আছে এই থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন দ্বারা গুণ করার পর বের হলো হচ্ছে ওয়ারপিয়ান মোট কতটি আছে তো এই ওয়ারপিয়ানের সংখ্যাটাকে আমি দেখি প্রত্যেকটা ইয়ার্ন আবার এক মিটার করে করে লম্বা তো এখানে দেখা যাচ্ছে যে সুন্দর করে পুরো এক মিটার করে প্রত্যেকটা ইয়ার্ন যত তাহলে এক দ্বারা আমি যদি গুণ করি তাহলে ইয়ার্নের লেন্থ বের হলো এই লেন্থকে আবার যখন ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স দ্বারা আমি গুণ করলাম তাহলে এটা ইয়ার্ডস হয়ে গেল অর্থাৎ এত গজ সবগুলো সুতা ওয়ার্ফের সবগুলো সুতার মোট দৈর্ঘ্য হচ্ছে এত গজ এবার এই গজটাকে আমি যদি আটশো এবং এনি দ্বারা ভাগ করে দেই অর্থাৎ এই সুতাগুলোর কাউন্ট দ্বারা তখন এটা হয়ে যাচ্ছে পাউন্ড কিন্তু পাউন্ড আমাদের দরকার নেই আমরা বের করতে যাচ্ছিলাম হচ্ছে গ্রামে এই জন্য চারশো তেপান্ন দশমিক ছয় দ্বারা গুণ করে এটাকে গ্রামে কনভার্ট করে নিলাম তো গ্রামে কনভার্ট করে নিলে আলটিমেটলি এই সবগুলোকে যখন আমি সিম্পলিফাই করতেছি তাহলে থাকতেছে ই বাই এনই ইন্টু টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে সবগুলা ওয়ারপিয়ারের ওয়েট গ্রামে তো অনুরূপভাবে সবগুলা ওয়েফটিয়ারের ক্ষেত্রে যদি সবগুলা এবার ওয়ারপিয়ানকে সরিয়ে নিই শুধু ওয়েফ টানগুলো থেকে যায় তাহলে এদের জন্য বের হবে হচ্ছে এই পি অর্থাৎ পি যদি মনে করি পিপিআই অর্থাৎ এক ইঞ্চিতে পিক্সের সংখ্যা ইন্টু টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ এটাকে ডিভাইড বাই ওই ওয়েফ কাউন্ট অ্যানি তো এই দুইটা অংশ যদি আমি মাল যোগ করে দিই তাহলে হচ্ছে টোটাল এই এক স্কোয়ার মিটারের মধ্যে কতগুলো ইয়ার্ন আছে তার ওয়েট গ্রামে তাহলে ফর্মুলা কি পাচ্ছি ফর্মুলা হচ্ছে জি এস জন্য এরকম কিন্তু আমরা এই ফর্মুলাতে যে ভুলটা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা ইয়ার্ন কি এক মিটার ছিল না যখন স্ট্রেট করা হবে এই ইয়ার্নগুলো ছিল আর একটু লম্বা অর্থাৎ ক্রিম্পের জন্য ইয়ার্নটা একটু লম্বা হয়ে গিয়েছিল তাহলে ক্রিমটা কতটুকু ওয়ান মিটার ওয়ান মিটারের সাথে সি পার্সেন্টেজ অর্থাৎ ক্রিম পার্সেন্টেজ যদি আমি অ্যাড করে দিই তাহলে যা পাওয়া যাবে তাই তো এই ক্রিম পার্সেন্ট অ্যাড করার পরে তাহলে নতুন যেই ওয়েটটা পাচ্ছি সে আগের ইয়ের সাথে অর্থাৎ ওয়ান পার্স ক্রিম পার্সেন্টেজ যদি আমি অ্যাড করে দিই তাহলে একজাক্টলি এই ইয়ার্নগুলোর ওয়েটটা হিসাব করা হয়ে যাবে তো তেমনি পিপি এর সাথেও এই ক্রিমটা যোগ করতে হবে তাহলে মূলত ফর্মুলা হচ্ছে আসলেই রকম তো এই ফর্মুলাতে এই সবগুলো উপাদান যদি আমি বসাতে পারি তাহলে জিএসএম হিসাব করতে পারবো কিন্তু অনেক সময় হয় কি আমাদের কাছে স্পেসিফিকেশান দেওয়া থাকে এরকম ইপিআই পিপিআই ওয়ার্প কাউন্ট ওয়েফ কাউন্ট ধরলাম কাপড় প্রডিউস করা হয়নি কাপড় প্রডিউস করার আগে আমি কিভাবে করে বের করতে পারবো যে এটা জিএসএম কত তো সেই ক্ষেত্রে আমাকে ক্রিমটা তো আর কাপড় বের করার আগে আমি বলতে পারতেছি না তো সেক্ষেত্রে নর্মালি কাপড়ের যে ক্রিম হয় তিন পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট এরকম ক্রিম্পের জন্য আমি যদি এই টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ফাইভকে এই টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো করে দিই তাহলে মোটামুটি ব্যাপারটা মিলে যায় অর্থাৎ নর্মাল সেন্সে বা নর্মাল কাপড়ের জন্য কোনো অ্যাবনর্মাল কাপড় না খুব বেশি মোটা বা খুব বেশি চিকন কাপড় না সেই ক্ষেত্রে কিন্তু এই টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ফাইভকে আমি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো দ্বারা রিপ্লেস করলে ক্রিমটাকে ইগনোর করেও আমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারি তো প্র্যাকটিক্যালি একবার দেখে নিই কীভাবে ক্যালকুলেশনটা করা যেতে পারে তো জিএসএম মেজার করতে হলে আমাদেরকে অন্তত এই চারটা ভ্যালু জানতে হবে এপিআই পিপিআই ওয়ারপেন কাউন্ট ও কাউন্ট তো আমরা যদি টেস্ট করি তাহলে দেখি কাউন্টিং গ্লাস আমরা ইউজ করে থাকি নর্মালি ইপিআই বের করার জন্য তাহলে এরকম একটা কাউন্টিং গ্লাস যার ডাইমেনশন হচ্ছে এক ইঞ্চ বাই এক ইঞ্চ এরকম একটা গ্লাস যখন আমরা কাপড়ে ফেলবো তখন কাপড়ের এক ইঞ্চ পরিমাণে দেখা যাবে তো এক ইঞ্চের মধ্যে ঠিক কতটা সুতা আছে সেটা আমরা গুনে নিব তো সুতার সংখ্যা যত হবে তার ইপিআই মানে এক ইঞ্চিতে এন্ডসের সংখ্যা বা ওয়ারপেনের সংখ্যা হবে তত তো আমরা গোনা শুরু করলাম এখানে মোট পাওয়া গেলো হচ্ছে বায়ান্নটা তো অনুরভাবে উল্টা দিকে যখন আবার গুনতে থাকলাম তখন আমরা পেয়ে গেলাম হচ্ছে আটচল্লিশটা তাহলে ইপিআই হচ্ছে বায়ান্ন আর পিপিআই হচ্ছে আটচল্লিশ এখন কাউন্ট বের করতে হবে সুতার সুতার কাউন্ট বের করার জন্য আমরা সুতার একটা নির্দিষ্ট লেন্থ আগেও বলেছি কাউন্টের ভিডিওতে তারপরে এখানে সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে ফেব্রিক থেকে সুতা বের করে তার লেন্থটা আমরা দেখে নিলাম এটা আছে আঠেরো সেন্টিমিটার এরকম একশোটা সুতা আমরা একটা একটা করে করে বের করতে থাকলাম এই একশোটা সুতা যখন একসাথে নিয়ে তার ওয়েট নিলাম তাহলে তার ওয়েট যেটা পেলাম সেই ওয়েট এবং ওয়েটটা খুবই কম পয়েন্ট এইট এইট ফাইভ এইট গ্রাম এই ওয়েট তাহলে সুতার টোটাল লেন্থ হচ্ছে আঠারোশো সেন্টিমিটার এই আঠারোশো সেন্টিমিটার ওয়েট এবং পয়েন্ট এইট এইট ফাইভ এইট গ্রাম এটা থেকে আমরা ক্যালকুলেশন করে কাউন্ট পেয়ে গেছি তো এই কাউন্ট হচ্ছে বারো তো অনুরূপভাবে ওয়েফটিয়ানের কাউন্টও হিসাব করা যায় ওয়েফটিয়নের কাউন্ট মনে করলাম পাওয়া গেলো হচ্ছে দশ এরকম পাওয়া যাবে তো এখন যখন আমি ফর্মুলাতে বসাবো তখন এই ফর্মুলাতে এই মানগুলো অর্থাৎ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো বসাচ্ছি যেহেতু আলাদা করে এটা ক্রিম বের করছে না যদি ক্রিমটা আলাদা করে বের করতে পারি তাহলে কিন্তু ক্রিম সহ বসিয়ে ওই টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ বসালে হয়ে যাবে যেটা কি না ক্রিম্পের বিরুদ্ধে আমি আলোচনা করছি কীভাবে ক্রিমটা টেস্ট করতে হয় তাহলে জিএসএম্পল জিএসএম্প্যাল হচ্ছে দুশো বত্রিশ দশমিক একাশি তো নিট ফেব্রিকের ক্ষেত্রেও সেমভাবে কাজটা করা যায় এক মিটার বাই এক মিটার ডাইমেনশনের কাপড় নিয়ে নিলাম এই কাপড়ের এক ইঞ্চের মধ্যে যতগুলো ওয়েলস আছে সেটাকে আমি দ্বারা প্রকাশ করলাম আবার এক ইঞ্চের মধ্যে যতগুলো কোর্স আছে তাকে আমি সি দ্বারা প্রকাশ করলাম মূলত এই লুপ যে ফর্ম করলো এখানে মোট টোটাল যতটুকু যতটুকু ইয়ার্ন আছে সবগুলো ইয়ার্নের ওয়েট হিসাব করতে পারলেই কিন্তু এই এক বর্গমিটারের ওয়েটটা গ্রামে পেয়ে যাব তার মানে জিএসএম বের করা হয়ে যাবে তো ওয়েলস পার ইঞ্চ অর্থাৎ ওয়েলসের সংখ্যা ডিভাইড বাই ইঞ্চ আছে এটাকে মিটারে নিয়ে যাচ্ছি থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন দ্বারা এখানে কনভার্সন আগেই বলা আছে তো কনভার্সন ক্ষেত্রে করা যেতে পারে তো এটা হচ্ছে ওয়েলসের সংখ্যা এক মিটারের মধ্যে ওয়েলসের সংখ্যা আর কোর্সের সংখ্যা হচ্ছে এটা তো ওয়েলসের সংখ্যা ইন্টু কোর্সের সংখ্যা যদি আমি মাল্টিপল করে দিই তাহলে টোটাল লুপ কয়টা আছে সেটা বের হয়ে যাবে তো নাম্বার অফ লুপ এই এক বর্গ ইঞ্চের মধ্যে এত গুণফলটাই হচ্ছে এতটা লুপ আছে এখানে তো প্রত্যেকটা লুপের লেন্স যদি আমি ধরে নিই এল মিলিমিটার হ্যাঁ তাহলে যখন গুণ করব। তাহলে এত মিলিমিটার ইয়ার্ন আছে করে নিয়ে সেজন্য কি করলাম দশ দ্বারা ভাগ করলাম ইঞ্চ সেন্টিমিটার হয়ে গেল আবার টু পয়েন্ট ফাইভ ফোর দ্বারা ভাগ করলাম ইঞ্চ হয়ে গেল ছত্রিশ দ্বারা ভাগ করলাম এটা ইয়ার্ডস হয়ে গেল গজ এই গজকে আটশো চল্লিশ এবং ইংলিশ কাউন্ট দ্বারা ভাগ করাতে এটা পাউন্ড হয়ে গেছে এই পাউন্ডকে আমার দরকার নেই আমার দরকার ছিল গ্রাম সেজন্য চারশো তেপান্ন দশমিক ছয় দ্বারা আবার উপরে গুণ করা হয়েছে তাহলে এটা টোটাল গ্রামে ওয়েটটা বের হলো তাহলে যেগুলো চলক আছে সেগুলোকে যদি আলাদা রাখি আর সবগুলো ধ্রুবককে যদি আমি সিম্লিফাই করি তাহলে জি এস এম দাঁড়াচ্ছে এরকম পয়েন্ট নাইন ওয়ান ফাইভ থ্রি ফাইভ হচ্ছে ফ্যাক্টর আর ডব্লিউ হচ্ছে ডব্লুপিআই আর সি হচ্ছে সিপিআই কোর্স পার ইঞ্চ আর এল হচ্ছে স্টিচ লেন্থ বা লুপ লেন্থ এটা হচ্ছে মিলিমিটারে আর এনই হচ্ছে ইংলিশ কাউন্ট এই ফর্মুলাতেও আমরা জিএসএম হিসাব করে ফেলতে পারবো হিসাব করার জন্য আমাকে ডব্লুপিআই সিপিআই এল এবং ইয়ান কাউন্ট জানতে হবে তো ডব্লিউপিআই হিসাব করার জন্য আমরা যেই কাজটা করব অর্থাৎ আবারই কাউন্টিং গ্লাসের সাহায্য নেব বা পিক পিক গ্লাসের সাহায্য নেব পিক গ্লাসটাকে প্লেস করলাম প্লেস করলে ওয়েলস বরাবর অর্থাৎ কতগুলো ওয়েলস আছে এক ইঞ্চের মধ্যে দেখে নিচ্ছি আসে হচ্ছে এখানে মোট তিরিশটি তো তেমনিভাবে কোর্স আছে কয়টি সেটা হচ্ছে আমরা হিসাব করে দেখতেছি চৌত্রিশটির মতো কোর্স আছে এক ইঞ্চের মধ্যে তাহলে ডব্লিউপিআই পেলাম হচ্ছে তিরিশ আর সিপিআই পেলাম হচ্ছে থার্ডে ফোর আর ইয়ার্নের কাউন্টটা একইভাবে এখানে হিসাব করতে হবে অর্থাৎ ইয়ার্ন কীভাবে হিসাব করা যায় এই কথাগুলো আগেও বলা হয়েছে চাইলে কাউন্টের ভিডিওটা দেখে নিতে পারেন তো সেক্ষেত্রে ইয়ার্ন কাউন্ট এখানে একটি ইয়ার্ন বের করে মানে সবগুলো ইয়ার্ন কিছু ইয়ার্ন বের করে পাওয়া গেল হচ্ছে চোদ্দ অ্যানি আর লেন্থ হিসাব করার জন্য যেটা হচ্ছে ইম্পর্টেন্ট অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট সংখ্যক লুপের লুপকে আগে মার্ক করে নিব তো আমরা পঞ্চাশটা লুপ মার্ক করে নিয়েছি এই পঞ্চাশটা লুপ থেকে এবার ইয়ার্নকে খোলা শুরু করলাম তো ইয়ার্নটা খুলতেছি তো ইয়ার্ন খুলে দেখতেছি ইয়ার্নটা লুপ আকারে আছে যেহেতু কাপড় থেকে ইমিডিয়েটলি বের করেছি সেটা এই লুপ আকারেই আছে তো এই ইয়ার্নটাকে স্ট্রেট করলাম স্ট্রেট করে লেন্থটা পাচ্ছি হচ্ছে দেখা গেলো তেরো সেন্টিমিটার তো তেরো সেন্টিমিটারকে আমি যখন এই টোটাল লুপের সংখ্যা অর্থাৎ পঞ্চাশ দিয়ে ভাগ করতেছি তাহলে প্রতিটা লুপের যে লেন্থ এটা সেন্টিমিটারে পাচ্ছি এটাকে দশ দ্বারা গুণ করে অর্থাৎ টু মিলিমিটার হচ্ছে প্রত্যেকটা লুপের লেন্থ তাহলে এই লুপ লেন্থ ডব্লিউপিআই সিপি এবং ইয়ার্ন কাউন্ট যখন আমি পুট করলাম ফর্মুলাতে তাহলে একশো তিয়াত্তর হচ্ছে জিএসএম এই ফেব্রিকটার তো প্রায়শই আমরা ওয়েট পার ইউনিট লেন্থ মেজার করে থাকি ওয়েট পার ইউনিট এরিয়ার পরিবর্তে তো ওয়েট পার ইউনিট লেন্থ কেন মেজার করি যখন একটা উইথ ফিক্সড থাকে যেমন ছত্রিশ ইঞ্চের একটা কাপড় অথবা চুয়ান্ন ইঞ্চ কাপড় তখন যখন ফিক্সড থাকে তখন লেন্থটা দেখলেই হয়ে যায় অর্থাৎ লিনিয়ার ইয়ার্সে তার লেন্থটা কত সেটা অনেক সময় দেখা হয়ে থাকে তো জিএসএম টেস্ট করার জন্য কনসিডার করতে হয় মানে স্যাম্পলিংটা কীভাবে করা হলো পাশাপাশি কীভাবে মার্কিং করা হলো কীভাবে কাটা হলো তারপরে একুরেসি অফ ওয়েটিং অর্থাৎ ওয়েট নেওয়ার সময় দশমিকের পরে খুব একুরেট লেভেল পর্যন্ত মান নেওয়া এবং ময়েশ্চার কন্টেন্টটা কী অবস্থায় আছে সেটা দেখে নেওয়া কারণ মশ্চার কন্টেন্টের সাথে জিএসএম ভেরি করতে থাকবে তো সেই ক্ষেত্রে মশ্চার কন্টেন্ট স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে নিয়ে করতে হবে অথবা কাপড়টাকে ওভেনে নিয়ে ড্রাই করে স্ট্যান্ডার্ড যে মশ্চার রয়েছে স্পেসিফিক ফাইবারের জন্য ওই মশ্চার কন্টেন্টে এনে তারপরে কাপড়ের ওয়েট নিতে হবে তো জিএসএমকে অনেকে ওয়েট বলে থাকে তো আমরা জানি যে জিএসএমের জায়গায় আমরা যখন ডেনিমের কথা বলি ডেনিমে কিন্তু আউন্স পার স্কোয়ার ইয়ার্স শব্দটা বেশি ব্যবহৃত হয় ওয়েটটা আউন্সে হয় এককটা এরিয়াটা হয়েছে স্কোয়ার ইয়ার্স বা বর্গ গজে তো আউন্স পার স্কোয়ার ইয়ার্সের সাথে জিএসএম এর কিন্তু সম্পর্ক রয়েছে যেমন কত জিএসএম এ কত আউন্স পার স্কোয়ার ইয়ার্স এগুলো রিলেশন আপনি দাঁড় করাতে পারবেন অর্থাৎ গ্রামকে ইয়ার্সে নিয়ে আউন্সে নিয়ে গেলে এবং মিটারকে ইয়ার্সে নিয়ে গেলেই হয়ে যাবে তো এরকম কতগুলো কনভার্সন এখানে দেখিয়ে দিলাম তো আজকে যে শব্দটি বলবো সেটি হচ্ছে কভার ফ্যাক্টর কভার ফ্যাক্টর মানে হচ্ছে একটা ফেব্রিকের যতটুকু জায়গা ইয়ার্ন দ্বারা কাভার করা থাকে অর্থাৎ একটা ফেব্রিকের সব জায়গায় ইয়ার্ন দ্বারা কাভার করা নাও থাকতে পারে হয়তো ম্যাক্সিমাম অংশ ইয়ার্ন দ্বারা কাভার করা আছে যদি সেভেন্টি পার্সেন্ট এরিয়া ইয়ার্ন দ্বারা কাভার করা থাকে বাকি অংশটা ফাঁকা থাকে তাহলে হচ্ছে এটা ফ্যাক্ট হচ্ছে পয়েন্ট সেভেন অর্থাৎ বা সেভেন্টি পার্সেন্ট আর আজকে যে উপদিষ্টি দিব সেটা হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থেকে সঠিক কাজটি করুন যেমন একজন ছাত্র হিসাবে ছাত্রের কাজটি করুন পড়াশোনা করুন একজন শিক্ষক শিক্ষকতার কাজটি ঠিকভাবে করে যান একজন মন্ত্রী তিনি মন্ত্রিত্বের কাজটি ঠিকভাবে করে যান প্রত্যেকে প্রত্যেকের স্ব অবস্থানে থেকে ঠিক কাজটি করুন আর এটা করার মানেই হচ্ছে প্রকৃত দেশপ্রেম এবং এই কাজটি করার মাধ্যমেই কিন্তু দেশের চেঞ্জ হবে সরকার বলতে প্রত্যেককেই বুঝায় বা একটা রাষ্ট্রের ডেভেলপমেন্ট বা উন্নয়ন আসলে প্রত্যেকের উপরে নির্ভর করে তো আশা করি জি এর সম্পূর্ণ ব্যাপারটা আজকে ক্লিয়ার হয়েছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট ধন্যবাদ